করে দেয় হাজরাতে বেলালের যে জায়গাতে চাবুক মারে ও জায়গাটা খাম হয়ে যেন রক্ত দত্ত দত্ত করে বের হয়ে আসে কিন্তু বেলালকে একবার দেব দেবের নাম নেওয়াতে পারে নাই বেলাল বলে আমি বেলাল রবির মুখাঘাতে জীবন দিতে রাজি কিন্তু আমি বেলাল নবীর মুহাব্বত ছাড়তে রাজি নয় নবীর ইসলাম ছাড়তে রাজি নাই জোরে বলা যাবে বলে রে বেলাল না জানি তোমাকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য কত টাকা দেওয়া হয়েছে এই বেলাল না জানি কত পয়সা দেওয়া হয়েছে কত ধন দৌলত দেওয়া হয়েছে বেলাল বলে আরে মালিকের বেটা মালিক আমি বেলাল আমাকে ধন দৌলত কিছুই দেওয়া হয় নাই আমি বেলাল নিজ হস্তে নবীর কলেমা পড়েছি আল্লাহকে এক বলে মেনেছি সোজা সঠিক পথ ধরেছি সরল রাস্তা ধরেছি এজন্য আমি পেলাম আমাকে যদি মারতে 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 যদি মেরে ফেলা হয় আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু আমি বেলাল কখনো নবী ছাড়তে রাজি ন কখনো দেব দেবীর নাম নিতে রাজি ন একবার চিৎকার করে বলা যাবে না বেলালকে ঘন্টার পর ঘন্টা বেড়ে যায় বেলাল তবু একবারও দেব দেবের নাম নেয় নাতে বেলালের বন্ধুরে বন্ধুরে সারাদিন মার মারতে মারতে মেরে যায় মেরে যাওয়াই সন্ধ্যা হয়ে গেল উমাইয়া বলল কে কোথায় আছিস বেলালের দু হাত পাকে ধরে ভরে ভরে বন্দি করে এ বেলালকে যেন পানি দেওয়া না হয় এ বেলালকে যেন খেতে না দেওয়া হয় ছোট্ট কুটির ঘরে ভরে দেয় বেলাল যেন বুঝো কলেমা পড়া কতটা দীর্ঘ না আমি হুমায়াও আমার দেব দেবীকে ছোট করা কতটা গুণ এ বেলাল একটু বুঝে নেই এবার বেলালের দু হাত পাকে ধরে যেন একটা গুদম ঘরে ভরে দেয় বেলাল সারা রাত্রি অন্ধকার ঘরের ভিতরে চিৎকার করে কান্না করে আল্লাহ আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন মার মার খাওয়ার পরে বেলাল একবারও কান্না করে নাই কেন কান্না করে নাই এর জন্য কান্না করে নাই বেলাল বলে আমি যদি মার খাই উমাইয়া সামনে কান্না করি আমার কান্না দেখে উমাইয়া হাসবে কিন্তু আমি বেলাল এর জন্য কান্না করি দেখিয়ে দিতে চাই একজন নবীর আশিক হাসতে হাসতে জীবন দিতে পারে কিন্তু কাঁদতে কাঁদতে নবী ছাড়তে পারে না আমি বেলালটাকে সাবিত করে দিতে চাই আমি বেলালটাকে প্রমাণ করতে চাই একজন আসি হাসতে হাসতে কুরবানি হতে পারে কিন্তু একজন নবীর আশিক কোনদিন কান্না করতে করতে নাবি ভুলতে পারে একটু জোরে বলা লাগে ভুলতে পারে বেলাল সারা রাত কান্না করতেছে একটা কথা বলে আল্লাহ বেলাল আমাকে মেরেছে বলে আমি আমি বেলাল আমাকে উম্মাইয়া মেরেছে বলে কানি না আমি গাজরাতে বেলাল আমাকে আঘাত করেছে বলে কান্না করি না ও গো মা বদাল আমি বেলাল আমাকে আঘাত করেছে বলে কানি না আমি বেলাল ও গো মা বদ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ গফার আল্লাহ গালো
আমি বেলাল ও মায়ের মার সহ্য করতে পারি, আমি বেলাল ও মায়ের মার খেতে পারি, কিন্তু আমি বেলাল নবী বলতে পারি না, ইসলাম ত্যাগ করতে পারি না। ও আল্লাহ গা পাগল না গা দালো, এতটা হিম্মত দান করো, এতটা তাকা দান করো, পাওয়ার দান করো। আমি বেলাল জানো উমাইয়ার মার খাওয়ার পরে নবী না ভুলে যাবে, উমাইয়ার আঘাতের ভয়ে নবী না ভুলে যাবে। আল্লাহ চোখে দেখেছি কানে শুনেছি মার খাওয়ার পরে অজ্ঞান অবস্থায় বেহুশ অবস্থায় অনেক মানুষ ভুল ভাল বকে, অনেক মানুষ পাগল হইয়া যায়, অনেক মানুষ পাগলামি কথা বলে মারের জন্য ভুল ভাল বকে, বেহুশ অবস্থায় ভুল ভাল বকে। কিন্তু মগাল লাগা পাক আমি তোমার কাছে আবেদন করি, তোমার কাছে ফরিয়াদ করি, ও গো মাবুদার লোক আমি বেলাল যদি হুশারা হয়ে যাই, আমি বেলাল যদি বেহুশ হয়ে যাই, ও গো মাবুদ আমার যাবার থেকে যেন ভুল ভাল বলিয়ে নেবেন লোক। আমি বেলাল আমি যদি ভুল ভাল বকি যেন শুধু নবীর ভুল ভাল বকি, নবীর যেন জিকির করি আমি বেলাল আমার যাবার দ্বারাতে, নবী ছাড়া যেন অন্য কোন নাম নানি। ও গো আল্লাহ এতটা হিম্মত দান করো। বেলাল সারা রাত কান্না করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে, সাজদায় পড়ে উমাইয়া দেখে সূর্য উঠেছে, সকাল বেলায় গুটি গুটি পাই উমাইয়া, এবার বেলালের ঘরের দিকে যাই, বেলালের ঘরের দিকে যাওয়ার পরে যেন উমাইয়া শুনতে পাই এ বেলাল যেন কান্না করতেছে, যাওয়ার পরে উমাইয়া বেলালের গায়ে যেন হাত নাড়িয়ে নাড়িয়ে কয়, আরে বেলাল তোকে আমি মারতাম না রে মারতাম না, এই বেলাল মারতে চাই নাই, তবে যদি একবার আমাকে দেবীর নাম নিয়ে নিতি, নবীর গলে মা ছেড়ে দিতি, আমি উমাইয়া তোমায় মারতাম না মারতাম না, তুমি যদি ধন দৌলত চাইতে ধন দৌলত দিতাম, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিতাম, কিন্তু বেলাল একবার যদি নামাজে দেব দেবের নাম নিয়ে নিতে, আমি বুঝতে পেরেছি আর তুমি নবীর নাম নিবে না, আমি বুঝতে পেরেছি আল্লাহ ভুলে যাবে, আমি বুঝতে পেরেছি আমাদের দেব দেবীর নাম নিবে, তখন মায়ার মুখের দিকে তাকায় বেলাল ঘেসে ঘেসে বলে, আমার মালিকের বেটা মালিক উমাইয়া কাল খুলে শুনে লও, তুমি যেটা ভাবতেছো এটা হলো ভুল ধারণা, আমি ওর জন্য কান্না করি না, আমি মারের জন্য কান্না করি না, আমি বেলাল আঘাতের জন্য কান্না করি না। বলে বেলাল তাহলে কিসের জন্য কানো, কি কারণে কানো? বেলাল বলে শুনে নাও মালিকের বেটা মালিক, এ জন্য কান্না করি আমি বেলাল জানো, তোমার মারের আঘাতে নবী যেন না ভুলে যাবে, এটা আল্লাহর কাছে কান্না করে করে ফারিয়া জানাইতেছি। বলে বেলাল আল্লাহর কাছে ইচ্ছে আবেদন করছি যেন আমি নবী না ভুলে তোমার মারের ভয়ে, এজন্য আমি বেলাল আল্লাহর কাছে কান্না করে করে ফারিয়াদ জানাচ্ছি। ওরে আমার সোনা মালিক হযরত বেলাল যেমনি এত দূর বলে দেও, বেলালকে জানো এবার মাথার চুলের মুষ্টি ধরি ছাজাতে ছাজাতে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয়। আসার পরে বেলাল বলে, এ বেলাল কান খুলে শুনে নাও, বেলাল আর সহ্য করতে পারা যায় না, জানি তোমাকে মোহাম্মদ কোন জাদু করেছে, না জানি কত টাকায় খরিদ করেছে, এই বেলাল শুনে নাও তোমাকে আমি জানিয়ে দিলাম, আজকে যদি তুমি নবীর কলেমা ছেড়ে দাও, নবীর মোহাব্বত ছেড়ে দাও, আমাদের দেব দেবীর নাম নাও, যাও বেলাল তোমাকে আজকের পর থেকে তোমাকে আমি যা চাইবে তাই দিব, তুমি যদি বলো 10,000 বেতন আছে 10,000 কে 1,00,000 টাকা
মায়া করতে আমি আবুজা খেলো আমি ও মায়া করে দেব, তুমি যদি বলো ধন দৌলত চাই ধন দৌলত দেব। এই বেলাল শুনে নাও, যদি বলো আমার রাজত্ব আপনাকে না এক অংশ রাজত্ব চালাবো, তো যাও 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 ঘোষণা করে দিলাম রাজত্ব চালাতে দেব। কিন্তু বেলাল শুধু নবী বলে দেবের নামটা জপ, বেলাল ওই সময় বলেছিলেন ও গো মালিকের বেটা ও মাইয়া শুনে নাও আমি নবীর কাছে ঘুরে ধুয়ে নাই, নবী আমাকে টাকা দিয়ে কিনে নাই, নবী আমারে জাদু করে নাই। মালিকের বেটা মাইয়া আমি তোমার ধন চাই না, টাকা পয়সা হীরা জহর কিছুই চাই না, তবে আমি বেলাল নবীর মহাব্বাতে পাগল হইয়া থাকতে চাই। বলে টাকা চাও না ধন দৌলত চাও না, বলে না কিছু চাই। তখন বেলাল বলছে কি দেখেন, আমাকে যদি আজকে বের করে দাও তোমার দেশ থেকে বের করে দাও, দাও কোন দেশে যদি না থাকতে দাও তাও ভালো, আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবো শুধু নবীর নাম নিতে নিতে। কিন্তু আমি বেলাল ধন চাই না, দৌলত চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু নবীকে চাই। জোরে বলা যাবে না? কবি বলতেছে দরবারে মোহাম্মদ কা করে না হামে দে দো, করে না হামে দে দো। দরবারে মোহাম্মদ কা করে না হামে দে দো, করে না হামে দে দো। এ দরবারে মোহাম্মদ কা করে না হামে দে দো, করে না হামে দে দো। করি না গমে দে দো, করি না গমে দে দো।